সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদিতে শিবপুরে ভিভ আপনারা দেখছেন একজন নারী এখানে বসে রয়েছেন একটা শিশুকে কোলে নিয়ে তো তার জীবনের গল্প আমরা শুনতে এসেছি তার কথা শুনতে এসেছি যে উনি আসলে কীভাবে জীবন অতিবাহিত করছেন তবে পূর্বেই আপনাদেরকে একটু বলি সেটি হলো যে উনি আসলে ওনার যে হাজব্যান্ড বা স্বামী তিনি মারা গিয়েছেন তো তার চলুন জীবনের কথা আমরা একটু শুনতে চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আছি আল্লাহর রহমতে এখন আর আমি ভালোই ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই যে কেউ কলেজে বসে রয়েছে বাচ্চা এটা কি আপনার নিজের বাচ্চা বাচ্চা আমার নিজেরই আচ্ছা আচ্ছা তো আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটা তো নরসিংদীর মধ্যে পড়েছে শিবপুর থানা হ্যাঁ আপনি তো বিবাহিতা হ্যাঁ বিবাহিতা আচ্ছা তো যেহেতু আপনি বিবাহিতা অবশ্যই আপনার বাচ্চা থাকার কথা তো আপনার কয়টা বাচ্চা আমার দুইটা বাচ্চা দুইটা বাচ্চা তো আপনার স্বামী কি করেন আমার স্বামী তো মারা গেছে

কিছুই নাই সেটা বুঝলাম এই যে আপনার স্বামীর কিছুই নেই কিন্তু এই যে আপনার বাবা মা যখন বিয়ে হলো বিয়েটা তো আপনার পরিবারের মাধ্যমেই হয়েছে বিয়েটা তাই না আপনার পরিবারই তো আপনার বিয়েটা দিয়েছে তো এই যে আপনার পরিবার আপনাকে মানে আপনার বাবা মা অর্থাৎ আপনার যে লিগাল গার্ডিয়ান যারা ছিল সেই সময় যখন আপনার বিয়ে হয় তো তখন যে তা সেই মানুষটির সাথে বিয়ে দিল যার পারি নাই কিছুই নাই এরকম মানুষ দেখে তারা বিয়ে দিয়ে দিল এরকম দেখছে যে ভালো তখন এরকম ভাবে তারপরে দেখে বিয়ে হয়ে গেল আপনার হ্যাঁ তো কয় বছর আগে আপনার বিয়েটা হলো বিয়েটা বছর বছর সেই বছর পূর্বে এরকম ভাবে দেখে না দেখে মোটামুটি আপনার বিয়েটা হয়ে গেল তো তখন আপনি আপনি নিজেও কি মানে একটু চিন্তা করলেন না যে আসলে ছেলেটার কি আছে সারাটি জীবন একই ছাদের নিচে এই মানুষটির সাথে কাটাতে হবে সেই সব বিষয়গুলো আপনি একটু চিন্তা করলেন না না তো তখন আপনার বয়স কেমন ছিল বয়সে তার কমাসিনে সত্যি তার মানে আপনার যে বয়সে বিয়ে হয়েছে তখন খুব কম বয়স ছিল তখন আসলে আপনি ওই বিষয়গুলো বুঝতেই পারেন নাই যে আসলে এই যে সারা জীবন এই মানুষটির সাথে কাটাবেন কিন্তু তার কি আছে আর কি নাই সেই বিষয়টা আপনি অনুধাবনই করতে পারেন না এর মধ্যে আপনার দুটো বাচ্চা এই যে একটি বাচ্চা দেখছি আর কি বাচ্চা আছে তো আপনার আপনি কিন্তু রেকর্ড আমাকে বলছিলেন হ্যাঁ আর ওই বাচ্চার কয় বছর বয়স বছর ছয় বছর এখন এই যে দুটো বাচ্চা আর আপনি এখন কি মানে আপনি থাকেন কোথায় এখন তো আমরা এসটি হলো এখানে কি একদমই স্থায়ীভাবে থাকেন আপনার স্বামীর বাড়ি ওখানে আর যান না স্বামীর বাড়ি তো আচ্ছা স্বামীর বাড়ি যান না মানে তারপর মানে কি ওখানে কি তার আপনার স্বামীর কোনো বাড়ি না স্বামীর বাড়ি ঘর থাকলো নিজের স্বামী তো কিছু বাড়ি ঘর করে দিয়ে দিত না শ্বশুর বা মানুষ জায়গা জমি নাই কিছুই নাই তেমন কিছুই নাই না তা আপনার দেবর বা ভাসুর যারা রয়েছে তাদের বাসিন নাই দেবর আছে তো আছে তারা তো মানে তারা তাদের মতো চলে নাকি আপনাকে হেল্প হেল্প করে তারা তাদের মতন ব্যাস না করে কোনো হেল্পও করে না আপনাকে হেল্প করে না ধরনের সহযোগিতা করে না পরেই আচ্ছা এই যে আপনার বাচ্চা আরেকটি বাচ্চা আছে আপনি বললেন

আপনার চার বোনের আরো তিন বোন আছে সেই তিন বোনের কি বিয়ে হয়ে গেছে তাদের স্বামী যারা রয়েছে মানে আপনার দুলা ভাই বা আপনার বোনের জামাই তারা আসলে আপনাকে একটু দেখে সেটা দিয়ে আপনি খেয়ে পরে চলতেছেন আর আপনার বাবা কি করেন এমনিতে বাবা বুড়া মানুষ করতার না কিছু কিছু কাজ করে ওনার বয়স কেমন হতে পারে এখন বয়স ওই আছে বছর 65 বছর হয়ে গেছে তো আপনার এমনিতে আপনার বাবার তো জায়গা সম্পত্তি আছে নাকি সেটা মানে ধান চাষ করার মতো তেমন জমি টমি নাই তাহলে তো আসলে আপনারা মানে খুব কষ্ট করে জীবন অতিবাহিত করছেন তো এই যে আপনারা সন্তানদের নিয়ে কি চিন্তা করছেন যেমন ধরে না যে আপনার তো বয়স হয়ে যাচ্ছে যেমন আমারও তো বয়স হয়ে গেছে আরও বয়স হয়ে যাবে তখন একটা সময় আসলে বার্ধক্য চলে আসবে প্রকৃতি সত্য যে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে

তো এই যে আপনার আপনার বাচ্চা আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াতে যাচ্ছেন তো আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করতে আসলে কত টাকা লাগবে কি বিষয় সেটি কি আপনি জানেন মনে করেন মাসে কয় টাকা খরচ যেতে পারে হাজার পাঁচ টাকা হলে আপনার এই দুই সন্তানকে পড়ালেখা করাতে পারবেন প্রত্যেক মাসে আপনি কি কোনো হাতের কাজ জানেন যেমন ধরেন আমাদের পূর্বের যে ভিডিওগুলো পোস্ট করেছি অনেক সহৃদয়বান ব্যক্তি প্রবাসী ভাইয়েরা বিভিন্ন সময় সেলাই মেশিন পাঠিয়েছে বিভিন্নজনকে তো তারা সেই সেলাই মেশিন চালিয়ে বা এভাবে টেইলারিংয়ের দোকান দিয়ে জীবন অতিবাহিত করছে তো সেই রকম কোনো হাতের কাজ আপনি জানেন কি না হাতের কাজ তো জানি কী হাতের কাজ জানেন আপনি তো আপনাকে যদি কোনো ব্যক্তি একটি সেলাই মেশিন কিনে দেয় সেক্ষেত্রে সেটা দিয়ে কি আপনি মোটামুটি চলতে চলতে পারবেন পারবেন এই যে আপনার যে সন্তানের যে পড়ালেখার খরচ এরকম কোন খরচ উঠাতে পারবেন এরকম ভাবে মনে করেন সেলাই মেশিন কিনে দিলে সেটা কি সম্ভব সম্ভব আপনি কি পারেন এগুলো মেশিন চালাইতে আচ্ছা আচ্ছা মানে যেটা হলো যে ইলেকট্রিক যে মেশিনগুলো রয়েছে সেগুলো চালাতে পারেন আপনি কিন্তু এমনিতে নর্মালি যে মেশিন রয়েছে শিলানো সেগুলো চালাতে পারেন না না আচ্ছা তো আপনাকে ওইটা দিলে আপনি ওটা চালাতে পারবেন ওটা দিয়ে টাকা উপার্জন করতে পারবেন মোটামুটি ওই মেশিনগুলোর দাম কেমন যেগুলো আপনার ইলেকট্রিক মেশিন সেটি কি আপনি জানেন দাম তো দাম জানেন না তো এই যে আপনার দুটো সন্তান এই এই ওর বয়স কত হচ্ছে এখন? চার বছর চলছে। আর আপনার বড়দের সন্তানটা? তার বছর। বছর হলে তো ওর তো স্কুলে ভর্তির মানে সময় কি ওর তো আর আগেই ভর্তি করা উচিত ছিল। ওকে কি স্কুলে ভর্তি করেছেন? স্কুলে তো ভর্তি করতেও তো না যায যায়। কিছুই করতে না টাকার জন্য তো অবস্থায় আসলে জীবন অতিবাহিত করছেন আপনার এই যে বোনের যে হাজব্যান্ডরা রয়েছে বোনের স্বামীরা রয়েছে এদের কি কি কখনো বলেন না আসলে কি জানেন আমাদের কিন্তু যাদের আসলে সচ্ছল অবস্থা যাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো তো প্রত্যেকের এই অর্থের মধ্যে কিন্তু যারা আসলে খুব অসচ্ছল ভাবে জীবন অতিবাহিত করছে তাদের কিন্তু একটা হক রয়েছে তো সেই হিসাবে আপনারা কি বলেন আপনি কি কখনো বলেন নাই আপনার বোনের জামাইদেরকে যে আমি তো একটু খারাপ অবস্থায় আছি আমাকে যদি এরকম অবস্থাতে হেল্প করে দেখে তারা হেল্প করে দেখেন তারা তো সংসার আছে তারা ভিডিও তো চালানি লাগান সব কিছু তো আচ্ছা তো যেটা হলো যে এই যে আমাদের এই ভিডিওটা তো অসংখ্য মানুষ দেখছে অসংখ্য মানুষ দেখবে তো এই ভিডিওটির মাধ্যমে আপনার অন্য কোনো মানুষের প্রতি বা কারোর প্রতি কোনো কিছু বলার আছে কিনা আরও কোনো কিছু চাওয়ার আছে কিনা এরকম কোনো কথা থাকলে আপনি আমাদের এই ভিডিওটির মাধ্যমে বলতে পারেন মানে যদি কোনো কথা যে আমরা আমরা তো অনেক কথা বললাম আপনার থেকে অনেক কিছু জানার চেষ্টা করলাম তো আরও কোনো কথা যদি আপনার বলার থাকে বা আর কিছু বলতে চান আপনি আর কিছু বলার নাই তো যদি কোনো ব্যক্তি কোনো শরীরয়বান ব্যক্তি যেমন আমাদের ভিডিও দেখে অনেকেই অনেক সময় অনেক ধরনের হেল্প করেছে আর কি ম্যাক্সিমাম করে থাকে হলো প্রবাসী ভাইরা তো যদি কোনো ব্যক্তি আসলে আপনাকে হেল্প দিতে চায় বা ভালো পরামর্শ দিতে চায় সেক্ষেত্রে কিন্তু একটি ফোন নাম্বারের দরকার আছে আপনার সাথে যোগাযোগের যে মাধ্যম ফোন নাম্বার না হলে হবে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে হয়তো আপনার আপনি তো বললেন আপনার ভাই নাই আপনার বাবার যদি কোনো ফোন নাম্বার থাকে সেই রকম কোনো ফোন নাম্বার যদি থাকে সেটি দিয়ে দিতে পারেন যে তার সাথে আসলে যোগাযোগ করে আপনার বাবার সাথে যোগাযোগ করলো মানুষ যোগাযোগ করে যদি হেল্প দিতে চায় সেক্ষেত্রে সেটি দিল আর কি আপনার বাবার কাছে কি কোনো ফোন আছে মোবাইল নাম্বার তো এই যে আপনার সাথে তো আসলে যোগাযোগ করতে হলে বা আপনাকে হেল্প করতে হলে আপনার সাথে তো যোগাযোগ করতে হবে বা কথা বলতে হবে আপনার সম্পর্কে আরো বিষয় হয়তো যদি কেউ কিছু জানতে চায় বা ভালো পরামর্শ দিতে চায় সেক্ষেত্রে তার ফোন নাম্বার বা কিছু দরকার হয়ে থাকে যোগাযোগের জন্য সেটা তো আপনার কাছে কি আছে ফোন মোবাইল তো আমার কাছে নাই মোবাইল আমার তো দিনে চলে না মোবাইল কি দেখি তো মোবাইল তো নাই এখন মোবাইল আছে আপনারা যদি একটু হেল্প করেন তো পরবর্তীতে মোবাইল একটা যোগাযোগ করি মানে মোবাইল কিনে নিলেন হ্যাঁ কিনে নিলাম তো আপনার নাম আমার নাম নামটা যদি একটু বলতেন আর কি আপনার নাম আমার মারিয়াম মরিয়াম আপু ওকে মরিয়াম আপু ভালো থাকবেন তো যেটা হলো যে আমরা সব সময় একটি কথা বলি আমাদের ভিডিও শেষে এবং শুরুতে অনেক সময় বলি যে মানুষ মানুষের জন্য তো ভিউয়ার্স আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখলেন প্রত্যেককে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমরা চেষ্টা করলাম মরিয়াম আপুর জীবনের কিছু কথা আপনাদেরকে অবগত করার জন্য তো ভিউয়ার্স আপনাদেরকে আবারও বলি আপনারা প্রত্যেককেই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি একটি বিষয় সেটি হলো যারা এখন আমাদের এই ভিডিওটি দেখে বা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেলাইকনটি অন করে রাখবেন